আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা এমএস ওয়ার্ড পেজে খুব সহজে আমরা পেজের একটা হেডলাইন দিতে পারি বা হেডার আমরা সেটিং করতে পারি। আমরা এখানে একটা এমএস ওয়ার্ড এর একটা পেজ ওপেন করেছি। সেটিং করার জন্য আমরা প্রথমে যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন হোম ইনসার্ট পেজ লেআউট, আরো কিছু অপশন আছে। আমরা এই ইনসার্ট অপশনে চলে আসব। ইনসার্টে আসার পরে এখানে দেখুন হেডার, এই হেডারে ক্লিক করব। তো প্রথম যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক থ্রি কলাম, এখানে আছে অ্যালফাবেট। তো আপনারা যেটা করবো, এখানে যে কোনোটাই আপনারা কিন্তু হেডার দিতে পারবেন। তো আমরা এখানে জাস্ট একটা ওপেন করছি, এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে দেখুন এটা ব্ল্যাঙ্ক আছে, কিন্তু আমরা এখানে টাইপ করে নিতে হবে, আমরা যেটা খুশি দিয়ে দিতে। সাপোজ ধরুন আমরা এখানে লিখব NRTV, এই লেখাটা মিলে NRTV চ্যানেল ডকুমেন্টস। তো এটা লেখার পরে এটাকে আপনারা কিন্তু জাস্ট এখানে মাঝখানে ক্লিক করবেন, এটা কিন্তু হেডার হিসেবে সিলেক্ট হয়ে যায়। এখন এই পেজটাকে যদি আমি ধরুন একটু বেশি করে দেই, ধরুন আমি এখানে তিনটা পেজ নিলে, কিন্তু দেখুন প্রত্যেকটা পেজের এখানে আমি যদি প্রিন্ট ভিউতে চলে আসি, এই যে দেখুন এখান থেকে প্রিন্ট ভিউতে আসার পরে কিন্তু এই যে আমরা খুব সহজে তিনটা পেজে কিন্তু এখানে NRTV চ্যানেল ডকুমেন্টস এখানে আমাদের হেডার হিসেবে থাকবে। এখন এটাকে যদি আমরা মনে করি যে না, আমরা আর একটু এটাকে মডিফাই করব, সেটা কিভাবে, এটাকে আমরা ডাবল ক্লিক করার পরে দেখুন এখানে কিছু অপশন চলে এসেছে। তো এখানে এই অপশনগুলো থেকে কিন্তু আমরা খুব সহজেই এটার, ধরুন এখানে লেখা আছে সাইজ, তো আমরা একটু সাইজটা যদি বড় করে দিতে চাই তাহলে এটা একটু বড় হবে। এখানে আমরা যদি মনে করি যে না, আমরা এই একই সাইজ রাখবো, আমরা এখানে এদিকে একটু সাইজ বাড়াবো, আমরা কিন্তু একটু বাড়াতে পারবো। এটাকে আমরা একটু যদি আরো ইয়ে করি, চিন্তা করি যে না, আমরা এই হেডারটাকে আমরা ইয়ে করবো, একটু বড় করব, সেটাও কিন্তু আমরা করতে পারবো। জাস্ট কন্ট্রোল এ দিয়ে এই যে দেখুন হেডারটাকে বড় করতে পারবো। হ্যাঁ, এরপরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এই হেডারটা অনেক বড় হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা চ্যানেলে এই হেডারটা থাকবে। আচ্ছা, এটা গেল একটা। আমি আরেকটা অপশন নিয়ে আমরা আবার কিছু হিসাবে হেডারে যাব। আমি এই রিমুভ হেডার এটা ডিলিট করে দিব। এরপরে দেখুন নিচে যদি আসি, এখানে আরেকটা হেডারের অপশন আছে, এখানে আমি লিখলাম। এটা দেওয়ার পরে এখানে আমি কি করব, এখানে এখানে দেখুন ডেট দিয়ে আমাদের হেডার দিতে হবে। তো আমাদের এখানে আজকে ধরুন আমি আজকের ডেট দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের ডকুমেন্টসের নাম দিয়ে দিব, আমরা কি দেব, NRTV চ্যানেল ডকুমেন্টস। আচ্ছা, তাহলে একটু যদি আমরা প্রত্যেকটা পেজে যাই, দেখুন প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের কি আছে, এখান থেকে ডেট দেওয়া আছে এবং এখানে এই আমাদের যেটা দিয়েছি আমরা হেডার সেটা দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনি হেডার সিলেক্ট করতে পারবেন। তো এরপর থেকে আরও কিছু আছে, দেখুন এই যে এখানে একটা আছে, এভাবে যদি দেই তাহলে আমাদের এরকম হবে। এটা যদি আমি একটু দেখাই, এই যে নিচের পেজে দেখুন এরকম। তারপরে যদি আরেকটা দেখাই, এখানে দেখুন অনেকগুলো পেজের অপশন আছে, আপনারা যেইটা অপশন, এটা যদি একটু দেখাই, এই যে একটা কালার ডকুমেন্টস হয়ে যাবে, এই যে এখানে কালার চলে আসবে, ডেট চলে আসবে এবং এখানে আপনার আপনি যেটা লিখবেন সেটা আসবে, দেখুন প্রত্যেকটা পেজ। তারপরে যদি আরেকটা দেখাই, এটা একটা আছে, এটা একটু ডিফারেন্ট, এই যে এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার এমএস ওয়ার্ড পেজের হেডারটা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যেটা পছন্দ এখান থেকে আপনার সময় নিয়ে একটু দেখবেন যেটা আপনাদের জন্য সুইটেবল হয় সেটা দিয়ে দিতে পারেন। সো ভিডিওটা আর লম্বা করবো না, এখানে শেষ করছি। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।